রাজধানীর মিরপুরের উত্তর টোলার বাগের একটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে ওই বাড়ি থেকে কেউ বের হচ্ছেন না পাশাপাশি ভেতরেও কেউ ঢুকছেন না বাড়িটিতে কয়েকজন বিদেশ ফেরত বাসিন্দা অবস্থান করছেন বলে জানা গেছে বহুতল এই ভবনে ত্রিশটি পরিবার বসবাস করে পুলিশ জানিয়েছে বাড়িটিতে কয়েকজন প্রবাসী রয়েছেন বলে শনিবার ভোর রাত থেকে এই বাসিন্দারা নিজেরাই ভবনটি লকডাউন করে দিয়েছেন ওখানে একটা বাসা তারা নিজেরা কোয়ারেন্টাইন আছে হোম কোয়ারেন্টাইন আছে একটা ফ্যামিলি বলে নাকি তারা নিজেরা শান্ত করছে এলাকাবাসী না তারা নিজেরা বলছে নিজেরা